ওই দাঁড়াও দাঁড়াও মিলে যাচ্ছে। ইতিমধ্যে বরণ করে নেওয়া হচ্ছে আজকের র্যালির সম্মানিত অতিথি রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জে এল ভদ্র মহোদয়। যেটা আমাদের এখানে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু আমি জিবি হসপিটালের সঙ্গে জড়িত আছি, জিবি হসপিটালের প্রায়শই দেখি ড্রাগের কবলে পড়ে অনেক যুবক যুবতী বিভিন্ন রোগাক্রান্ত হয়ে আমাদের হসপিটালে আসে। ওটা থেকে আমি ঠিক বুঝতে পারি না কীভাবে ড্রাগ ওদেরকে বিভিন্ন রোগের দিকে ঠেলে দিচ্ছে। সেই রোগগুলোর চিকিৎসা করতে গিয়ে আমাদের যথেষ্ট অসুবিধা হয়। অসুবিধার একমাত্র কারণ হচ্ছে তারা নেশাগ্রস্ত থাকে আর নেশার কবলে পড়ে বিভিন্ন রোগে আক্রান্ত। আমি বলতে চাই, যেখানে আমরা দেখি যে আমাদের এখানে যে এইচআইভি সার্ভিলেন্স সেন্টার আছে, ওই সার্ভিলেন্স সেন্টারে আমরা দেখি যে অনেক এইচআইভি রোগী আসেন যারা সত্যিকারে বিভিন্ন ড্রাগের আক্রান্ত হয়ে ওই চিকিৎসার জন্য আসেন। সেই থেকে আমি বুঝতে পারি যে বিশাল বড় একটা সেগমেন্ট যুবক যুবতীদের, বিশেষ করে এই ড্রাগের প্রতি আসক্ত হয়ে তাদের খুব কম বয়সে শুধু তাদের ওদের নিজের জীবন না, পুরোপুরি সোসাইটিকে ওরা ধ্বংস করে দিচ্ছে। সেটা থেকে মুক্ত থাকার জন্য আর সুস্থ সবাই সুস্বাস্থ্য কামনা করি, আর এই জন্যই আজকে আমাদের এই আসা। নমস্কার, আমরা দীর্ঘকাল বডি বিল্ডিং ফিটনেস নিয়ে কাজ করছি, ফিটনেসের সঙ্গে যুক্ত ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন, এবং বরাবরই আপনারা দেখছেন আমরা আমাদের স্পোর্টসের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে যতটা পারি আমাদের যোগদান দেওয়ার চেষ্টা করি। তো বর্তমান সময়ে আমাদের সমাজের জন্য, বর্তমান যে প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এই ড্রাগস বা নেশার যেই প্রভাব, সেই নেশা বা ড্রাগসের বিরুদ্ধে আমাদের আজকের এই র্যালি। আমরা চাই মানুষ আস্তে আস্তে সচেতন হোক, ছেলেমেয়েরা যারা আছেন, শিক্ষক শিক্ষিকারা যারা, প্যারেন্টসরা, সকল প্রকার সকল শ্রেণীর যারা লোকরা আছেন, তারা আস্তে আস্তে নেশা করুক, তবে নেশাটা যেন ওই খারাপ ক্ষতিমূলক জিনিসের না হয়, সেটা সুস্বাস্থ্যের নেশা হোক। আস্তে আস্তে সেই নেশার কবল থেকে বেরিয়ে সবাই সুস্বাস্থ্যের দিকে এগিয়ে আসুক, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আস্তে আস্তে যেন তারা নিজেকে সুস্থ রাখতে সক্ষম হয়। আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যেমন একটা শিক্ষিত, একটা উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি একটা স্বাস্থ্যকর একটা ভবিষ্যৎ দিতে পারি, সেই প্রয়াস আমরা করার জন্য আজকে একত্রিত হয়েছি। আমাদের সঙ্গে আমাদের সারা দিয়ে অনেক অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন, এনজিও আজকে আমাদের সঙ্গে আছে। আমাদের সঙ্গে ডক্টর জে এল বৈদ্য আমাদের অতিথি হিসাবে আছেন, আরও দুজন অতিথি একটা বিশেষ কাজে আসতে পারেননি। তো সবাইকে নিয়ে আমরা আজকে এই বার্তাটুকুই দেব যে সবাই নেশার কবল থেকে বেরিয়ে আসুন, নেশার জগৎ ছেড়ে আসুন, আমাদের এই সুস্বাস্থ্যের ফিটনেসের জগতে সবাই যোগদান করুন, এবং আস্তে আস্তে সমাজটাকে নেশামুক্ত করে সুস্বাস্থ্যের দিকে নিজেকে নিয়ে যেতে সক্ষম। আপনার পরিচয়টা? আমি ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা আন্তর্জাতিক বিচারক ওয়ার্ল্ড বডি বিল্ডিং ফেডারেশনের। নাম? আমার নাম তনয় দাস। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব, গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল, দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা, চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে, তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিস নি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব, বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1,00,000 টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী কলকাতা।
অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।